গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতি দাস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, গ্যাসটা আজকে ভরাতে নিয়ে গেল ভাই, আর সকালে চা রুটি দুধ কাঁঠাল খাওয়া হয়ে গেছে। তো এখন দুপুরে রান্নার জন্য আমি চলে আসলাম স্নান দান সেরে। তো এই দেখো, মানে এটা হলো গিয়ে কচু দিয়ে আর কাঁঠাল গুটি দিয়ে আলু দিয়ে মাছ ধরেছে পুষ্পনি থেকে। তো চারদিক তো জল। তো এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, তো জালটা কমিয়ে দিয়েছি, আর ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে বানাবো। আর এই দেখো, কেটে নিয়েছি কচু আলু কাঁঠাল গুটি দিয়ে চান্দা রূপচাঁদা মাছ দিয়ে বানাবো। তো এই দেখো, তিনটে রূপচাঁদা মাছ ধরেছে, তো আরও বসে দিয়ে ধরছে যদি পায়। তো কী দিয়ে বানাই জানি না। তো আমার ভাতটা হয়ে গেছে, ওখানে এই দেখো। তারপর আরও কয়েকটা মাছ ধরেছিল, চাল কুমড়া কেটে নিয়েছি, চাল কুমড়া দিয়ে ঘন্ট বানাবো। তো এই দেখো, রান্না খাওয়ার পরে বিকালে একটু রাস্তায় বসে আছি, তো বৃষ্টিটা একটু কমেছে, ভাল লাগছে। এই দেখো, জলটা কিন্তু বেশি কমে নেই, তবুও মোটামুটি কমেছে, মাও এখানে বসে আছে। তো এখন আমি চলে যাব ঘরে রান্না করতে, কেন কি আজকে রাতে রান্না করতে হবে। তো রাতের রান্নাটা ভাবছি বিকালেই করে নেব। তো এই দেখো, মাছ এইগুলো নদী থেকে ধরেছিল, দেখো ঝিঙে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল বানিয়েছি, রাতের জন্য বানিয়েছি। আর বানিয়েছি ডিমের ঝোল, মানে সন্ধ্যা হয়ে গেছে এখন, দিয়ে আমি সন্ধ্যা দিয়ে দেবো। আর এটা দুপুরের একটুখানি আছে, তো আমি হাত পাও ধুয়ে নিলাম, এখন সন্ধ্যা দিতে চলে যাচ্ছি। দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টির জন্য ভালোভাবে ভিডিও দেওয়া হয় না। দেখো কী অবস্থা, এই দেখো দেখো চারদিক, মানে কি বলবো। তো এই দেখো, আমার রান্না বান্না শেষ, তো দরজা দিয়ে দিই, একদম রাতের বেলা খাওয়ার টাইমে রান্না করে ঢুকবো। তো রান্নাঘরে আর কাজ নেই, তো এদিকে যাই আমি পাতিটা সন্ধ্যাটা দিয়ে আসি। এই দেখো, জল ভরে রেখেছি রাতে হাত পাও ধোয়ার জন্য, কি রাতের বেলা মানে কল থেকে আসলে পায়ের মধ্যে মানে ধুলা, মানে ওই কাদাগিলা লাগে, তার জন্য ধুয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। আর এইদিকে দেখো, সমস্ত যাওয়ার জায়গায় কাঠ বিছিয়ে দেওয়া হয়েছে, কি যাওয়ার জন্য একদম, মানে কি দেখো লাইন চলে আসলো, মাত্র আসলো, লাইন সারা দিন ছিল না লাইন, এই মাত্র চলে আসলো। তো মোবাইলটাকে চার্জে দিতে হবে, চার্জ নেই। চারদিকে একদম, মানে কি বলবো, রোদের তো মুখ দেখাই যায় না, বৃষ্টি কমেও না, কিছু কাজও করা যায় না ভিজে ভিজে করতে। তো আমি সন্ধ্যাটা দিয়ে নিই, পরের অবস্থা দেখো। এই দেখো সমস্ত ঘর ভিজে গেছে, ওই জায়গাটুক শুধু শুকনো আছে, দেখো চারদিক ভিজে গেছে। ভীষণ খারাপ অবস্থা, ভীষণ খারাপ। দেখো ফ্যান ওইদিকে রেখে দিয়েছে, ফ্যানের তো দরকার নেই। তো সন্ধ্যা দিয়ে ঘরে দিয়ে আসলাম, এখানেও দিয়ে দিলাম। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো বৃষ্টির জন্য কি ব্লগ করব ভালো লাগে না। তো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে একটুখানি বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, গুড নাইট, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে, কারেন্টও চলে গেছে, তো